হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে, মধ্য খাগড়াবাড়ি বিডিও অফিস। এখানে বিশ্ব উষ্ণায়নকে প্রাধান্য দিয়ে তৈরি করা হয়েছে এক সুন্দর পুজো প্যান্ডেল। আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কি কি রয়েছে এই প্যান্ডেলের মধ্যে। বর্তমানে পৃথিবীর তাপমাত্রা দিনের পর দিন বেড়ে চলেছে, যাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন নামে চিহ্নিত করে থাকি। সেই দিকটাকে গুরুত্ব দিয়েই তৈরি করা হয়েছে এখানকার পুজো প্যান্ডেল। কিভাবে আমাদের পৃথিবীর এই তাপমাত্রা কমানো যায় তার জন্য বিভিন্ন দৃশ্যকে এখানে প্রকাশ করা হয়েছে। দেখুন, আমরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য দিনের পর দিন গাছপালা কেটে ফেলতেছি, ফলে আমাদের এই পৃথিবীর তাপমাত্রা প্রবল হারে বেড়ে যাচ্ছে। তাই আপনাদের অবশ্যই বলবো এখানে আসতে এবং সমস্ত মানুষের মধ্যে এই সচেতনতা বোধ জেগে উঠুক। মানুষ নতুন করে শান্ত করুক, পৃথিবী যেন এক শান্ত জায়গায় পরিণত হয়, তার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে, একটি গাছ একটি প্রাণ, এই বোধ বা মানসিকতা আমাদের সকলের মধ্যে তৈরি করতে হবে। তাহলে আমাদের এই পৃথিবীর যে তাপমাত্রা, সেই তাপমাত্রা একদিন কমে যাবে। খুবই সুন্দর হয়েছে এই পুজো প্যান্ডেলটি, ময়নাগুড়ির অন্যতম আকর্ষণীয় একটি কেন্দ্র হয়ে উঠেছে এটি। আমাদের জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি বরাবরই পুজোকে কেন্দ্র করে বিশেষ জনপ্রিয়তা অর্জন করে। 2024 সালে এসেও এই ময়নাগুড়ি বিশেষ জনপ্রিয়তা অর্জন করবে বলে আমি আশা করি। খুবই সুন্দর হয়েছে। আমি ময়নাগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি বিভিন্ন কেন্দ্র ইতিমধ্যে ঘুরে শেষ করে দিয়েছি। প্রত্যেকটি জায়গায় পুজো অনেক ভালো হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 2024-এর কালী পুজো প্রত্যেকের জন্য ভালো কাটুক, এইটুকু আশা করব। আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই জায়গার অসাধারণ সৌন্দর্য। দেখুন কত সুন্দর দৃশ্য, যুব সংঘ ক্লাবের দ্বারা নির্মিত হয়েছে এটি। আমি আপনাদের সামনে তুলে ধরব সেই বিশ্ব উষ্ণায়ন কথাটি। দেখুন, বিশ্ব উষ্ণায়ন লেখা রয়েছে, খুবই সুন্দর। বর্তমান সময়ে এই বিষয়ের মর্যাদা গুরুত্ব খুবই রয়েছে, এটাকে প্রাধান্য দেওয়া আমাদের খুবই দরকার। আমি ভেতরের দৃশ্য আপনাদের একটু তুলে ধরি, আপনারা আসুন দেখে যান। প্রত্যেকটা মানুষের মধ্যে সচেতনতা বোধ তৈরি করুন এবং আপনারা অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।